থানা ও ডিবিতে ঘোরাঘুরির পর অবশেষে চাঁদা দাবির অভিযোগ এনে অপারেশন অগ্নিপথ সিনেমার প্রযোজক রহমতুল্লাহর বিরুদ্ধে মামলা করলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে এ মামলা করেন তিনি। এ সময় বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী 26 এপ্রিল আসামিকে হাজির হওয়ার জন্য সমন জারি করে আদালত। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়েরের পর ঢাকার সাইবার ট্রাইব্যুনাল এএম জুলফিকার হায়াতের আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে যান শাকিব খান। এদিন মামলা ফাইলিংয়ের সময় চলে যাওয়ায় মামলা না নিয়ে তার আইনজীবীকে আগামী সোমবার আসতে বলেন বিচারক। এদিকে শাকিব ইস্যুতে বসে নেই প্রযোজক রহমতুল্লাহ। শাকিবের কাছে একটি আইনি নোটিশ পাঠিয়ে 3 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। বুধবার রাত 8টার দিকে নোটিশটি শাকিব খানের বাসায় পৌঁছে দেওয়া হয় বলে জানা গেছে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে যদি শাকিব কোনো সাড়া না দেন তাহলে প্রযোজক রহমতুল্লাহর সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রযোজকের আইনজীবী। কিছুদিন আগে ঢাকা থেকে অস্ট্রেলিয়ায় ফিরে গেছেন রহমতুল্লাহ। সেখানে অবস্থান করলেও আইনি নোটিশের কপি নিজের ফেসবুক আইডিতে শেয়ার করেছেন রহমতুল্লাহ। সেখানে তিনি লিখেছেন, অভিনেতা শাকিব খানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রথম ধাপ এটি। যেহেতু বিষয়টি আইনি পদক্ষেপ পর্যন্ত গড়িয়েছে, তাই এ ব্যাপারে আপাতত কোনো বক্তব্য দেবেন না বলে জানান তিনি। গত 15ই মার্চ শাকিব খানের বিরুদ্ধে ধর্ষণ সহ নানা বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, শিল্পী সমিতি ও ক্যামেরাম্যান সমিতি বরাবর লিখিত অভিযোগ জানান অপারেশন অগ্নিপথ ছবির প্রযোজক অস্ট্রেলিয়া প্রবাসী রহমতুল্লাহ। তবে এই অভিযোগ অস্বীকার করে ওই প্রযোজকের বিরুদ্ধে মানহানির মামলা করতে গত 18ই মার্চ গুলশান থানায় যান শাকিব খান। তবে সেই মামলা নেয়নি থানা। এরপর রোববার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের শরণাপন্ন হয়েছিলেন শাকিব খান। ফিরোজ হোসেন, বেঙ্গল নিউজ 24, ঢাকা।